দেশে করোনায় আরো 46 জনের মৃত্যু মোট প্রাণহানি 3740 নতুন 3200 রোগী শনাক্ত ময়মনসিংহের ফুলপুরে মাইক্রোবাস পুকুরে পড়ে নিহত 8 আহত 4 জন হাসপাতালে ভর্তি সিনহা হত্যায় প্রদীপ সহ 3 জনের রিমান্ড শুরু এপিডিএনএ 3 সদস্য 7 দিনের রিমান্ডে সাতক্ষীরায় ছেলেকে বাঁচাতে গিয়ে মারধরে মারা গেলেন বাবা ভাইস চেয়ারম্যান আটক ব্রহ্মপুত্র যমুনা সহ নদ নদীর পানি আবারও বাড়ছে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা সমগ্র বাংলাদেশে সবাইকে আমন্ত্রণ আপনাদের সাথে আছি আমি ফারহানা লোপা শিরোনাম শুনছিলেন এবারে জানাবো পুরো খবর দেশে গত 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 46 জন এ নিয়ে মোট মৃত্যু 3740 জন একদিনে শনাক্ত হয়েছেন 3200 করোনা রোগী এখন পর্যন্ত সারা দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন 282344 জন দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে একদিনে মৃতদের মধ্যে পুরুষ 35 এবং নারী 11 জন এ পর্যন্ত মোট মৃত্যুর 2953 জন পুরুষ এবং 787 জন নারী স্বাস্থ্য অধিদপ্তর বলছে মৃতদের 78 ভাগই পুরুষ এদিকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3234 করোনা রোগী এ নিয়ে মোট সুস্থ 162825 জন এদিকে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে 6 জনের মৃত্যু হয়েছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালটির করোনা ইউনিটের মুখপাত্র ইশতিয়াক জামান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন তিনি জানান হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে 4 জন ও আইসোলেশনের কোভিড ওয়ার্ডে 2 জন মারা যান এর মধ্যে 4 জন পুরুষ এবং 2 জন নারী মৃত্যুবরণকারীরা সবাই কুমিল্লা জেলার বাসিন্দা এ নিয়ে গত 74 দিনে এই হাসপাতালে করোনা ইউনিটে 367 জনের মৃত্যু হয় যাদের মধ্যে 319 জনই মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে আর বাকি 48 জনের ছিল করোনা পজিটিভ করোনা ভ্যাকসিন কার কাছ থেকে নেওয়া হবে কত টাকা বিনিয়োগ করা হবে সেসব বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি তবে স্বাস্থ্য সচিব জানালেন এরই মধ্যে উৎপাদনকারী বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে এক্ষেত্রে তড়িঘড়ি না করার পরামর্শ বিশেষজ্ঞদের বলছেন আগে পাওয়ার চেয়ে নিরাপদ ভ্যাকসিন পাওয়া বেশি গুরুত্বপূর্ণ গত বছরের শেষে চীনে ধরা পড়ে করোনা ভাইরাস এরপর থেকে চলছে ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা সারা বিশ্বে এ পর্যন্ত 165টি ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ হয়েছে 31টি ভ্যাকসিন মানুষের শরীরে পরীক্ষার বিভিন্ন পর্যায়ে রয়েছে এর মধ্যে এগিয়ে আছে 7টি রাশিয়া চীন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য করোনা ভ্যাকসিন উৎপাদনের প্রায় কাছাকাছি তাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে বাংলাদেশ দেশে বিদেশে যেখানে যেখানে আমাদের কাজ অক্সফোর্ডের সাথে মডার্নার সাথে রাশিয়ার সাথে গাবির সাথে সমস্ত অ্যালায়েন্সের সাথে আমরা যোগাযোগ রক্ষা করে চলছি আমরা এই বসে নাই আমরা কাজ করছি এরই মধ্যে করোনা ভ্যাকসিন নিয়ে বাজার দখল করতে শুরু হয়েছে তুমুল প্রতিযোগিতা বিভিন্ন দেশ ভ্যাকসিন উৎপাদনে বিনিয়োগ করছে বিলিয়ন বিলিয়ন ডলার তবে বিনামূল্যে ভ্যাকসিন পাবে 92 দেশ সে তালিকায় আছে বাংলাদেশও বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে 20 ভাগ ভ্যাকসিন বিনামূল্যে মিললেও কিনতে হবে বাকিটা বাংলাদেশ প্রথম ভ্যাকসিনটি যেদিন পাবে সেটি হচ্ছে কোভ্যাক্স থেকে অথবা নিজের পাশে যেখান থেকে পাক কিন্তু এই 12-13 কোটি লোককে দেওয়ার মতো ভ্যাকসিন সংগ্রহ করতে বাংলাদেশকে অবশ্যই দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে কারণ বিশ্বে যারা নাকি নিজের পাশে ভ্যাকসিন কিনবে তারা আসলে অবশ্যই আগে তাদের সমস্ত জনগোষ্ঠীর জন্য আগে পেয়ে যাবে তবে হ্যাঁ এই কোভ্যাক্সের কারণে আমরা বুঝতে পারি যে প্রথম কিছু ডোজ আমাদের দেশে চলে আসবে প্রথমেই বছরে 300 কোটি ভ্যাকসিন উৎপাদনের সামর্থ্য আছে গোটা বিশ্বের আরও বাড়াতে চলছে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর চেষ্টা বিশেষজ্ঞরা বলছেন ভ্যাকসিন দ্রুত পাওয়ার চেয়ে বেশি জরুরি নিরাপদ হওয়া যদি বাংলাদেশ ডেসপারেট হয় আমরা যতদূর জানি বাংলাদেশ বেশ বড় পরিমাণ একটা অঙ্ক আসলে ভ্যাকসিন কেনার খাতে বরাদ্দ হচ্ছে
সেই ক্ষেত্রে বাংলাদেশ যদি খুব স্মার্ট নেগোসিয়েশন করে এবং যদি এই ভ্যাকসিন রিসার্চে যারা এক্সপার্ট দেশে এবং বিদেশে তারা সহ যদি এই চলমান রিসার্চগুলোকে ভালোভাবে অ্যানালাইসিস করে কোথায় পোটেনশিয়াল জায়গা আছে যেই ভ্যাকসিনটা ইনভেস্ট করা ওয়ার্থ হবে, যেখান থেকে তাড়াতাড়ি পাওয়া যাবে এবং এটা একটা ইফেক্টিভ ভ্যাকসিন হবে, এই ব্যাপারটি বুঝবে, এরকম একটি ট্রান্সপোর্ট গঠন করে যদি আসলে ভ্যাকসিনের জন্য অ্যাডভান্স পেমেন্ট করে, অনলি দেন বাংলাদেশের পক্ষে আসলে বেশ কিছু মানে উল্লেখযোগ্য পরিমাণের ভ্যাকসিন, আধুনিক ভালো ভ্যাকসিন সংগ্রহ করা সম্ভব। বাংলাদেশও নাম লিখিয়েছে ভ্যাকসিন ক্লাবে। পরীক্ষার অংশ হিসেবে খরগোশের পর ভ্যাকসিনের প্রয়োগ হবে ইঁদুরের শরীরে। এই ধাপগুলো সফল হলে বছরের শেষ দিকে শুরু হবে হিউম্যান ট্রায়াল। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা পরীক্ষায় সীমাবদ্ধতা থাকায় বরিশাল থেকে প্রায় অর্ধেক নমুনা পাঠানো হয় ঢাকায়। দুই জায়গা থেকে পাওয়া ফলে শনাক্তের হারের ব্যবধানও দ্বিগুণ। এতে বরিশাল শের-ই বাংলা মেডিকেলের নমুনা পরীক্ষার কার্যকারিতা নিয়ে উঠেছে প্রশ্ন। সংশ্লিষ্টরা বলছেন, ঢাকায় পাঠাতে গিয়ে কিছু নমুনা নষ্ট হওয়ায় এই অসঙ্গতি। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে প্রথম করোনা রোগী শনাক্ত হয় 12 এপ্রিল। 9 আগস্ট পর্যন্ত সংগ্রহ করা হয় 34,457 জনের নমুনা। এর মধ্যে শের-ই বাংলা মেডিকেলে 21,057 নমুনা পরীক্ষায় শনাক্তের হার 23%, বাকি নমুনা পাঠানো হয় ঢাকায়, সেখানে শনাক্তের হার 11.6%। শনাক্তের হারের এই ব্যবধানে শঙ্কিত নগরবাসী। এই যে তফাতটা, এই তফাতটার কারণটা কি এবং এটা কেন হচ্ছে, এটা কি আমাদের দিয়ে স্পেসিমেন যেটা সংগ্রহ করা হচ্ছে সেইটার দোষ, না আমাদের পরীক্ষার দোষ, না কিছু, আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে এইটার একটি এক্সপ্লানেশন, এইটার একটা ব্যাখ্যা আমাদের দরকার। বিষয়টি মেডিকেল কলেজ কর্তৃপক্ষের নজরে এনেছে স্বাস্থ্য পরিচালকের দপ্তর। পজিটিভিটির যে ডিফারেন্সটা নিয়ে আমরা প্রথম থেকেই আমরা দৃষ্টি আকর্ষণ করছি ল্যাবের ইনচার্জ তাদের কাছে, এবং ল্যাবের ইনচার্জ বরিশালের যিনি, উনি যেটা বলছেন, উনি যেটা পাচ্ছেন সেটাই রিপোর্ট হচ্ছে, কেন এটা তো ম্যানুয়ালি না, এটা যন্ত্রের মাধ্যমে হচ্ছে। তবে পিসিআর ল্যাবের ফল নির্ভুল দাবি করে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ঢাকায় পাঠানোর ক্ষেত্রে কিছু নমুনা নষ্ট হয়ে থাকতে পারে। ঢাকায় যে ল্যাবে টেস্ট হচ্ছে তারা তাদের ব্যাখ্যাটা হয়তো দিবে, আমাদের এখানে আমরা পুরোপুরি কোয়ালিটি কন্ট্রোল এশিওর করেই কাজ করছি, সেই ক্ষেত্রে যেটা পজিটিভ আসছে সেটা আমরা ডেফিনেটলি বলতে পারি, যেটা নেগেটিভ হওয়ার অন্য জায়গায় সুযোগ নেই। স্যাম্পল টেক করার পরে এক্সামিনেশন, এইটার যে গ্যাপটা, এই গ্যাপটা অনেক বেশি হচ্ছে, মানে এই গ্যাপের মধ্যে কোনো স্যাম্পল নষ্ট হচ্ছে কিনা, হ্যাঁ কোনো স্যাম্পল নষ্ট হওয়ার জন্য এটা নেগেটিভ আসছে কিনা, স্যাম্পলটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে কিনা এই স্যাম্পলের মধ্যে, এইটা একটা সন্দেহজনক। বরিশাল জেলায় করোনায় এ পর্যন্ত মারা গেছে 125 আর বিভাগে 131 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ময়মনসিংহের ফুলপুরে মাইক্রোবাস পুকুরে পড়ে একই পরিবারের 5 জন সহ 8 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 5 নারী ও 2 শিশু রয়েছে। এ ঘটনায় 6 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। সকাল 7:45 দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মাইক্রোবাসটি ময়মনসিংহের ভালুকা থেকে শেরপুরের নালিতাবাড়ি যাচ্ছিল। পথে ফুলপুরের বাসাটি এলাকায় পৌঁছার পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। ঘটনাস্থল থেকে 8 জনের মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। আর জীবিত উদ্ধার 6 জনের মধ্যে 4 জনকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ছজন জীবিত ছিল, তার মধ্যে 2 জনকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি, তারা ভালো। আরো 2 জনকে আমরা ভর্তি রেখেছি, তারাও মোটামুটি ভালো। পুলিশ জানায় নিহতদের মধ্যে মিলুয়ারা বেগম, তার ছেলের বউ বেগম, নাতনি বুলবুলি এবং বোন পারুল বেগম ও রেজিয়া খাতুন। নিহত অন্যরা হলেন রিপা, নবী হোসেন ও শামসুল হক। তাদের সবার বাড়ি ভালুকায়। পুকুরের মধ্যে থেকে 8টি লাশ উদ্ধার করা হয়, আর 6 জনকে আমরা জীবিত পাই, 4 জন অসুস্থ অবস্থায় তাদেরকে হাসপাতালে প্রেরণ করা হয়। 8 জন লাশের মধ্যে 5 জন মহিলা, 2 জন পুরুষ, 1 জন শিশু বাচ্চা। মাইক্রোবাসটিতে 14 জন যাত্রী ছিলেন। তারা শেরপুরের নালিতা বাড়িতে এক আত্মীয়ের জানাজায় যাচ্ছিলেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরো জানাতে ময়মনসিংহ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী আবু সালে মুসা। মুসা, এই ঘটনায় 6 জন আহত হয়েছেন, তাদের শারীরিক অবস্থা এখন কেমন, কি তথ্য রয়েছে আপনার কাছে সর্বশেষ?
আপনি জানেন যে আজ সকাল 7:45 দিকে এই ঘটনাটি ঘটে ময়মনসিং শেরপুর সড়কের ভাষাটি এলাকায়। তো এরপরই কিন্তু উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে আগে যেটা জানিয়েছিলাম যে 8 জনকে উদ্ধার করা হয় এবং সেখানে হাসপাতালে নেওয়ার পর 4 জন মারা যায় এবং আরো পরে 4টি লাশ উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধার অভিযান শেষ করা হয় দুপুরে লাশগুলি ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে রাখা হয়েছে এবং দুপুর 2টার সময় কিন্তু স্বজনদের কাছে আনুষ্ঠানিকতা শেষ করে স্বজনদের কাছে লাশগুলি হস্তান্তর করা হয়েছে। আর ওই 4 জন জীবিত যে 6 জন রয়েছে তার মধ্যে 2 জনকে প্রাথমিক চিকিৎসা শেষে কিন্তু ডাক্তাররা ছুটি দিয়ে দিয়েছেন। আর যে 4 জন রয়েছে 4 জন এই মুহূর্তে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফুলপুরে চিকিৎসাধীন রয়েছে। আমরা এ বিষয়ে কথা বলেছিলাম ডাক্তার রাশেদুজ্জামান উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা, উনি যেটি জানিয়েছেন যে আহত যে 4 জন এই মুহূর্তে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন তারা কিন্তু শঙ্কামুক্ত রয়েছেন। হ্যাঁ, তারা শঙ্কামুক্ত রয়েছেন, তাদের বিষয়ে তারা অবজারভেশন করবেন, আরো বেশ কয়েকজন অবজারভেশন করার পরে তাদেরকে রিলিজ দেওয়া হবে বলে জানিয়েছেন। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম ফুলপুর থানার যে অফিসার ইনচার্জ ইমারত হোসেন গাজী, উনি জানিয়েছেন লাশগুলি হস্তান্তর করার প্রক্রিয়া ইতিমধ্যে তারা শেষ করেছেন। এ বিষয়ে তারা একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন এই সড়ক দুর্ঘটনায় যেটির পুলিশ বাদী হয়ে মামলা করা হবে। এই ছিল এই ঘটনায় সর্বশেষ। ময়মনসিংহ থেকে সড়ক দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী। অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোনো বাসেই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। প্রতি আসনেই যাত্রী নেওয়া হলেও আদায় করা হচ্ছে 60% বাড়তি ভাড়া। এ বিষয়ে কাল পরিবহন মালিক সমিতির সঙ্গে জরুরি সভায় বসবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। তারপরও কেউ বিধি না মানলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। বাসে পরিবহন শ্রমিকদের সঙ্গে যাত্রীদের এমন বাগবিতণ্ডা এখন নিয়মিত দৃশ্য। গুলিস্তান থেকে গাজীপুরগামী বিআরটিসির এই বাসে যাত্রী ওঠানো হয়েছে গাদাগাদি করে, অথচ প্রত্যেকের কাছ থেকেই আদায় করা হচ্ছে 60% বাড়তি ভাড়া। আমাকে আগে ভাড়া করিয়ে দেখ। যদি বলি যে ভাই ডাবল কেন, এই সিট তো একলা দিচ্ছেন না, অন্য লোক বসাচ্ছেন, বলে যে না জেলে নামে যান। নিয়ম থাকলেও হাত জীবাণুমুক্ত করা, তাপমাত্রা মাপা সহ কোনো স্বাস্থ্যবিধি পুরোপুরি মানা হচ্ছে না। এক্ষেত্রে অনেকটাই গা ছাড়া মনোভাব পরিবহন শ্রমিকদের। ভাড়াও নেওয়া শেষ, লোকজন ইচ্ছা মতো ওরান ধরে, ওরা 15 দিন আগের থেকে হ্যান্ড স্যানিটাইজার ইয়া হয়ে গেছে, উদা হয়ে গেছে। দূরপাল্লার বাসগুলোরও একই অবস্থা, বাড়তি ভাড়া নেওয়া হলেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। দূরপাল্লার লোকাল কিছু বাস এবং সিটির কিছু বাস এইসব নিয়ম কানুন না মেনে চলাচল করতেছে। এগুলো নিয়ন্ত্রণ করার জন্য আমরা সভা সমিতির পক্ষ থেকে বিভিন্ন সভা করে যাচ্ছি এবং চিঠিপত্র দিয়ে মালিকদেরকে জানাচ্ছি, আশা করি অবস্থার উন্নতি করা সম্ভব হবে। এমন পরিস্থিতিতে করোনা সংক্রমণ আবারও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্যসেবার নির্দেশনাগুলো সবাইকে মানতে হবে, সেই প্রেক্ষাপটে যাত্রীরাও সচেতন হতে হবে, মালিকগণ এবং চালক হেল্পার যারা আছে তাদেরকেও সচেতন হতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আর যদি এভাবেই চলতে থাকে তাহলে সংক্রমণ অনেক বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। বিআরটিএ বলছে এসব বিষয়ে পরিবহন মালিকদের সতর্ক করা হবে, এরপরও অনিয়ম হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। আমরা সামগ্রিকভাবে এই বিষয়টি দেখতেছি এবং আমরা দরকার আরও কঠোর আইন প্রয়োগ করবো। 19 তারিখে মিটিং আছে, মিটিংয়ে আমরা মালিক সমিতিকে আমাদের বিষয়গুলো চূড়ান্তভাবে জানাই দেবো যে এইগুলো যদি প্রতিপালন না হয় তা আমাদের কঠোর আইন প্রয়োগ করা হবে। গণপরিবহনের স্বাস্থ্যবিধি নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি করছে বিআরটিএ। তবে রাজধানীতে তেমন কোনো কার্যক্রম চোখে পড়েনি। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খান হত্যা মামলায় ওসি প্রদীপ লিয়াকত সহ 3 পুলিশকে আনুষ্ঠানিকভাবে রিমান্ডে নিয়েছে র্যাব। আদালতে রিমান্ড মঞ্জুর হওয়ার 13 দিন পর তাদের রিমান্ডে নেওয়া হলো। এছাড়া মামলায় গ্রেপ্তার এপিবিএনের 3 সদস্যকে 7 দিন করে রিমান্ড দিয়েছে আদালত। সুবিধামতো সময়ে তাদেরকেও জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হবে বলে জানিয়েছে র্যাব। সিনহা হত্যার ঘটনায় তার বোনের করা হত্যা মামলায় টেকনাফের বরখাস্ত ওসি প্রদীপ, ইন্সপেক্টর লিয়াকত ও এসআই নন্দদুলালের 7 দিন করে রিমান্ড মঞ্জুর হয় 6 আগস্ট। তবে 2 সপ্তাহেও তাদের রিমান্ডে নেয়নি র্যাব।
মঙ্গলবার বেলা 11টার দিকে কক্সবাজার কারাগার থেকে ওই তিনজনকে আনুষ্ঠানিকভাবে রিমান্ডে নেয় র্যাব। হাতকড়া পরিয়ে ওসি প্রদীপসহ তিন পুলিশ সদস্যকে প্রথমে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হয় হাসপাতালে, পরে সেখান থেকে তাদের র্যাব কার্যালয়ে নেওয়া হয়। ওসি প্রদীপ সহ তিনজনকে আপনারা নিজেদের নিরাপত্তা হেফাজতে নিয়ে আসছেন জিজ্ঞাসাবাদের জন্য? হ্যাঁ, জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেলেন। মানে কখন আনলেন তাদেরকে? সময়টা তো একজ্যাক্ট আমার মনে নাই, আমার তো আসলে কিছুক্ষণ আগে নিয়ে আসছি। এদিকে 31 জুলাই রাতে মেজর সিনহা পুলিশের গুলিতে নিহত হওয়ার সময় শামলাপুর চেকপোস্টে দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়ান APBN এর 3 সদস্যের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তারা হলেন সহকারী উপপরিদর্শক শাহজাহান, কনস্টেবল রাজীব ও আব্দুল্লাহ। তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে র‍্যাব। আজকে আমরা 10 দিনের আসামিদের 10 দিনের রিমান্ড চেয়েছিলাম, আমরা 7 দিনের রিমান্ড বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে মঞ্জুর করেছে। আমরা আমাদের সুবিধাজনক সময়ে তাদেরকে নিয়ে আমরা মামলা সারতে আমরা জিজ্ঞাসাবাদ। সিনহা হত্যা মামলায় এ নিয়ে 10 পুলিশ সদস্য সহ 13 আসামিকে রিমান্ডে নেওয়া হলো। এদিকে ল্যাপটপ ও হার্ডডিস্ক সহ নীলিমা রিসোর্ট থেকে পুলিশের কাছে জব্দ করা 29টি ডিভাইস র‍্যাবের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছে আদালত। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও জানতে চলে যাচ্ছে কক্সবাজারের সহকর্মী অনুপম শীলের কাছে। অনুপম, সিনহা হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপ সহ 3 জনকে রিমান্ডে নিয়েছে র‍্যাব, যেমনটি আমরা প্রতিবেদনে দেখাচ্ছিলাম। তো এর পরবর্তী কার্যক্রম কি হবে, আপনার কাছে কি তথ্য রয়েছে সর্বশেষ? না, তাদের যে 7 দিনের রিমান্ড, আজকে থেকে সেই রিমান্ড আনুষ্ঠানিকভাবে শুরু হলো এবং এই 7 দিন আগামী 7 দিন ধরে তাদের রিমান্ড চলবে। এবং এক্ষেত্রে মূলত তদন্ত কর্মকর্তা যেটি বলছেন যে তাদের তদন্তের কাজে যে ধরনের জিজ্ঞাসাবাদ বা তথ্য দরকার সেই বিষয়গুলো নিয়েই জানতে চাওয়া হবে। এবং আজকে আরও নতুন করে যে 3 জনকে রিমান্ড দেওয়া হলো, APBN সদস্য অর্থাৎ যারা বাহারছড়া যে চেকপোস্ট রয়েছে সেই চেকপোস্টে ওই সময় কর্মরত ছিলেন, তাদেরকেও 7 দিনের রিমান্ড মঞ্জুর হলেও তাদেরকে কিন্তু আজকেই র‍্যাব হেফাজতে নেওয়া হয়নি। তাদেরকে আরও পরে অর্থাৎ যখনই তাদের র‍্যাবের দরকার বা তদন্তকারী সংস্থার দরকার হবে তখনই তাদেরকে নিয়ে আসা হবে, এমনটাই আমাদেরকে তদন্তকারী যিনি কর্মকর্তা ছিলেন তিনি আমাদেরকে জানিয়েছেন। এই ঘটনায় এখন পর্যন্ত মোট কতজনকে গ্রেপ্তার করা হয়েছে? এই ঘটনায় এখনো পর্যন্ত মোট 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে 7 জন হচ্ছে মূলত পুলিশ সদস্য অর্থাৎ টেকনাফ এবং বাহারছড়া যে টেকনাফ থানা এবং বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের, আর 3 জন হচ্ছে APBN অর্থাৎ আর্ম পুলিশ ব্যাটালিয়ানের সদস্য। অর্থাৎ আমরা যদি বলি তাহলে সেক্ষেত্রে পুলিশ সদস্য মোট 10 জন, আর এর বাইরে 3 জন অর্থাৎ যারা মূলত পুলিশের মামলার সাক্ষী ছিলেন এবং যারা মানুষবুনিয়া এলাকার বাসিন্দা, এর মধ্যে একজন নুরুল আমিন, তারপর আয়াসউদ্দিন এবং নুরুল আমিন আয়াসউদ্দিন এবং নূর আহমেদ, এই 3 জন মূলত তারা পুলিশ সদস্য নয় অর্থাৎ স্থানীয় জনসাধারণ। তো মোট এই সবাই সব মিলে এখন মোট 13 জনের মতো গ্রেপ্তার আছেন এবং 13 জনেরই কিন্তু 7 দিন করে রিমান্ড মঞ্জুর হয়েছে। এবং এর মধ্যে 7 জন অর্থাৎ বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের 4 পুলিশ সদস্য এবং যে সাক্ষী 3 জনের কথা বললাম, এই 7 জন কিন্তু গত শুক্রবারে তাদের রিমান্ড কার্যক্রম শুরু হয়েছে। আর আজকে থেকে ওসি প্রদীপ, পরিদর্শক লিয়াকত এবং নন্দদুলালের রিমান্ড শুরু হলো, আর আজকে বাকি যে 3 APBN সদস্যের রিমান্ড মঞ্জুর হলো তাদেরকে কিন্তু এখন রিমান্ডে নেওয়া হয়নি, সেটি হয়তো পরে সুবিধাজনক সময়ে র‍্যাব তার প্রয়োজন অনুসারে তাদেরকে রিমান্ডে নেবে। কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল। ফার্মার্স ব্যাংকের ঋণ জালিয়াতির মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সহ 11 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ করেছে বিশেষ জজ আদালত। এর মধ্য দিয়ে এই প্রথম দেশের কোনো সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে দুর্নীতির বিচার শুরু হয়েছে। বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলমের আদালতে শুরুতেই সাক্ষ্য দিয়েছেন দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন। এছাড়া লুৎফুর নিরঞ্জন, শাহজাহান, স্বপন নামে 4 আসামি আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা মঞ্জুর করে আদালত। এখনও এই মামলায় এসকে সিনহা সহ 4 জন পলাতক, 2 জন জামিনে রয়েছেন। আর ব্যাংকটির অডিট কমিটির সাবেক পরিচালক বাবুল চিশতিকে শুনানির সময় আদালতে হাজির করা হয়। এছাড়া জামিনে থাকা ব্যাংকের 2 কর্মকর্তা AKM শামীম ও গাজী সালাউদ্দিনও হাজিরা দেন। 25 আগস্ট শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে। ফার্মার্স ব্যাংকের গুলশান শাখা থেকে 4 কোটি টাকা ঋণ জালিয়াতির মামলায় গত বৃহস্পতিবার এসকে সিনহা সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।
রাজশাহী গণপূর্ত কার্যালয়ের উপ সহকারী প্রকৌশলী দেলোয়ার হোসেনের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। সোমবার সংস্থাটির উপবিভাগীয় প্রকৌশলী ইফতেখার আলম বাদী হয়ে রাজপাড়া থানায় মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঠিকাদার শাহাবুল মঞ্জু লিটন এবং তার ম্যানেজার আতিকুর রহমানকে জেল হাজতে পাঠানো হয়েছে। এদিকে প্রকৌশলীকে লাঞ্ছিত করার ঘটনায় ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে বরাদ্দ হওয়া কাজটি বাতিলের প্রক্রিয়া শুরু করেছে কর্তৃপক্ষ। সোমবার নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে কাজ করতে বাধা দেয়ায় রাজশাহীতে গণপূর্ত ভবনে দেলোয়ার হোসেন নামের এক প্রকৌশলীকে মারধর করেন ঠিকাদার ও তার সহযোগীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঠিকাদার লিটন ও তার সহযোগী আতিককে আটক করে। এদিকে হামলার প্রতিবাদে আজ গণপূর্ত ভবনে মানববন্ধনের আয়োজন করেন কর্মকর্তা কর্মচারীরা। দশ দিন পরও হদিস মেলেনি কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া আসামি আবু বকর সিদ্দিকের। এ ঘটনায় ১২ কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করলেও প্রতিবেদন জমা পড়েনি এখনও। গত ৬ আগস্ট সন্ধ্যা থেকে নিখোঁজ হন গাজীপুরের কাশিমপুর কারাগারের কয়েদি আবু বকর সিদ্দিক। প্রশ্ন উঠেছে, কারাগার থেকে কিভাবে পালালেন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত একজন আসামি? এ ঘটনায় গঠন করা হয় ৩ সদস্যের তদন্ত কমিটি। পরে কমিটিতে গাজীপুর জেলা প্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একজন করে যুক্ত করা হয়। তবে এখনও তদন্ত প্রতিবেদন দেয়নি কমিটি। ওই ঘটনায় ৮ কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়। কয়েদি পালানোর ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ি থানায় একটি মামলা করা হয়েছে। তবে এখনো ধরা পড়েনি আবু বকর সিদ্দিক। পালিয়ে গেছে যে আসামি তাকে আমরা এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারি নাই, তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। মামলাটি স্পেশাল রিপোর্ট অর্থাৎ এসআর করা হয়েছে এবং এই আসামি পালিয়ে যাওয়া সংক্রান্তে সব জায়গায় আমরা মেসেজ দিয়েছি। আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে যত দ্রুত সম্ভব আসামিটাকে গ্রেপ্তার করার জন্য। এর আগে ২০১৫ সালের ১৩ মে সন্ধ্যায়ও খুঁজে পাওয়া যাচ্ছিল না আবু বকর সিদ্দিককে। তিনি লুকিয়েছিলেন সেল এলাকার সেফটি ট্যাঙ্কে। পরদিন তাকে সেখান থেকে উদ্ধার করা হয়েছিল। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাতক্ষীরার তালায় ছেলেকে বাঁচাতে গিয়ে নিহত হয়েছেন বাবা। মাছ চুরির অভিযোগে সোমবার রাত ১১টার দিকে উপজেলা সদরের নলবুনিয়া বিলে এই ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সর্দার মশিয়ার ও তার সহযোগীদের মার ধরে নিহত হয়েছেন মাছ ব্যবসায়ী লুৎফর নিকারি। নলবুনিয়া বিলের খালে মাছ ধরছিলেন লুৎফর নিকারির ছেলে সেলিম নিকারি। ওই খালের সঙ্গে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সর্দার মশিয়ার রহমানের মাছের ঘের রয়েছে। ওই ঘের থেকে মাছ চুরির অভিযোগে সেলিমকে আটকে রাখেন মশিয়ারের সহযোগী রনি। অভিযোগ এরপর ঘটনাস্থলে গিয়ে সর্দার মশিয়ার ও তার আরেক সহযোগী তুহিন শেখ সহ তিনজন সেলিম নিকারিকে পেটান। খবর শুনে বাবা লুৎফর নিকারি ঘটনাস্থলে যান। অভিযোগ উঠেছে যাওয়া মাত্রই সর্দার মশিয়ার তুহিন ও রনি তাকেও মারধর করেন। পরে গ্রামবাসী গিয়ে লুৎফর রহমান ও তার ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। লুৎফর মারা যান আর চিকিৎসা নিচ্ছেন সেলিম। আমার চাচা গেলি ওর লাঠি মারি মশিয়া চেয়ারম্যান ওর ফেলি দিলে খালে গেলি। আমরা সবাই যাই ওরা পালাই চুরি গেল। ঘটনায় জড়িত সন্দেহে সোমবার রাতেই জিজ্ঞাসাবাদের জন্য উপজেলা ভাইস চেয়ারম্যান সর্দার মশিয়ার রহমানকে আটক করা হয়। পুলিশ জানায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে মঙ্গলবার সকালে হত্যাকাণ্ডের বিচার দাবি করে মরদেহ নিয়ে মিছিল করে তালা থানা ঘেরাও করে গ্রামবাসী। এ সময় জড়িতদের বিচার আওতায় আনার দাবিতে স্লোগান দেন তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
এ বিষয়ে আরও জানাতে সাতক্ষীরা থেকে যোগ দিয়েছেন সহকর্মী আবুল কাশেম। আবুল কাশেম, এই ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করেছে কিনা, কি আছে সর্বশেষ তথ্য আপনার কাছে? সর্বশেষ তথ্য হলো যে দুপুর 1:30টার দিকে তালা থানাতে সর্দার মুশিয়ার রহমান সহ তিনজনের বিরুদ্ধে কিন্তু হত্যা মামলা দায়ের হয়েছে এবং সেই হত্যা মামলায় সর্দার মুশিয়ার রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এবং আপনার সর্দার মুশিয়ারের লাঠিতে নিহত যে লুৎফর রহমান, তার ছেলে সেলিম, সে কিন্তু তালা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন, তিনি বাদী হয়ে এই মামলাটি করেছেন এবং এই মামলায় তিনজনকে আসামি করা হয়েছে। এই আসামিরা হলেন যে ভাই চেয়ারম্যান সর্দার মুশিয়ার রহমান, রনি এবং হচ্ছে শেখ তুহিন। শেখ তুহিন কিন্তু তালা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি বলে আমরা জানতে পেরেছি। তো এই মামলার পরিপ্রেক্ষিতে শুধুমাত্র সর্দার মুশিয়ারকেই গ্রেপ্তার দেখানো হয়েছে, আর কাউকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি। তবে তালা থানার ওসি সঙ্গে আমার কথা হয়েছে, তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে যত দ্রুত সম্ভব আসলে এই বাকি দুই আসামিকে গ্রেপ্তার করা হবে। এদিকে লুৎফর রহমানের মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছিল ময়না তদন্তের জন্য। আমরা কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে কথা বলেছিলাম। সাতক্ষীরা থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবুল কাশেম। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় শ্যামলী নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকাল 8টার দিকে উপজেলার রাঙামাটিয়া বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সোমবার বেলা 11টার দিকে তিনি রাঙামাটিয়া বিলে ঘাস কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন। স্বজনরা খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। মঙ্গলবার সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায় তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তবে কে বা কারা কেন হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। ব্রহ্মপুত্র ও যমুনা সহ বিভিন্ন নদ-নদীর পানি আবারও বাড়ছে। এতে নতুন করে বন্যার কবলে পড়ছে উত্তর মধ্যাঞ্চলের অনেক এলাকা। রাস্তাঘাট তলিয়ে বিপর্যস্ত হয়ে পড়ছে যোগাযোগ ব্যবস্থা। গাইবান্ধায় নদীতে পানি বাড়ছে। বন্যার রেশ কাটতে না কাটতেই নতুন করে বন্যা আতঙ্কে তীরবর্তী মানুষ। ফরিদপুর ও রাজবাড়িতে বন্যার পানি নেমে গেলেও রাস্তায় এখনও রয়ে গেছে ক্ষতচিহ্ন। এছাড়া বন্যার কারণে নষ্ট হয়েছে 7 উপজেলার 15,000 হেক্টর ফসলি জমি। পানিতে কৃষকরা মাঠে নামতে না পারলেও চলছে প্রস্তুতি। মৌসুমি বায়ুর প্রভাবে গত 2 দিন ধরে আবারও পদ্মা যমুনার পানি বাড়ছে। পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের অভ্যন্তরীণ নদ-নদীর মাধ্যমে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। জেলার দৌলতপুর, হরিরামপুর ও শিবালয় উপজেলার চরাঞ্চলে বসবাস করা মানুষের মধ্যে আবার দুর্ভোগ দেখা দিয়েছে। করোনায় থমকে আছে রংপুরের শতবর্ষী শ্যামা সুন্দরী খালের দখলমুক্ত ও পুনঃখনন কার্যক্রম। সৌন্দর্য বর্ধনের জন্য নতুন একটি প্রকল্পের প্রস্তাব পাঠানোর কথা জানিয়েছে জেলা প্রশাসন। অনুমোদন পেলেই খালের প্রাণ ফেরানোর কাজ আবারও শুরু হবে। 1890 সালে রাজা জানকী বল্লভ সেন তার মা চৌধুরানী শ্যামাসুন্দরী দেবীর নামে খনন করেন এই খাল। শ্যামাসুন্দরী দেবী ম্যালেরিয়ায় মারা যাওয়ার পর মশার উপদ্রব ঠেকাতে ঘাঘট নদী থেকে রংপুর শহরের ভিতর দিয়ে নিয়ে যাওয়া হয় এই খালকে। কিন্তু এখন 16 কিলোমিটার দীর্ঘ এই খাল মশারি প্রজনন ক্ষেত্র। শহরের সমস্ত আবর্জনা পড়ছে এই খালে। সৌন্দর্য রক্ষার চেয়ে পরিকল্পনার অভাব ছিল। তারা যে জিনিসটি করেছে দেখেন আজকে এখানে প্রত্যেকটা জিনিস ভেঙে গেছে। পানিবাহিত রোগ থেকে মানুষকে মুক্ত করার জন্য আর সেই শ্যামাসুন্দরী ক্যানেল এখন হয়েছে পানিবাহিত রোগ ছড়ানোর জন্য। বছরের শুরুতে খাল দখলমুক্ত করে পুনর্খননের উদ্যোগ নেয় প্রশাসন। তবে করোনায় কাজ থেমে থাকায় বর্ষায় আবারও আগের অবস্থায় ফিরে গেছে খাল। 10 কিলোমিটার একটা খাল আমরা পুরাটাই উদ্ধার করেছি এবং ডিজিটাল পদ্ধতিতে আমরা এটাকে আইডেন্টিফাই করেছি যে এর ওই আগে যেমন একটা ইয়ে ছিল যে আপনার সীমানা প্লেয়ার এখানে দিলেন, হয়তো কিছুদিন পর আরেকজন সারাই দিল, এইটার সুযোগ আর এবার নাই। জেলা প্রশাসন বলছে খালের সৌন্দর্য বর্ধনের দায়িত্ব দেওয়া হয়েছে সিটি কর্পোরেশনকে। প্রায় 1200 কোটি টাকার প্রকল্পের প্রস্তাব পাঠানো হবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে। পাশ হলেই প্রাণ ফিরবে শতবর্ষী এই খালে। কোন জায়গায় কী পরিমাণ গভীরতার মাধ্যমে খননটা কতদূর করতে হবে সেই অনুযায়ী আমরা একটা প্রজেক্ট আকারে এটা স্থানীয় সরকার বিভাগে আমরা প্রেরণ করে সেখানকার বাজেট নিয়ে আমরা আশা করছি যে এটা খালটাকে একটু সৌন্দর্য সহ পানির প্রবাহ যেন প্রবাহ থাকে সেই ব্যবস্থা করবেন।
স্থানীয়রা বলছেন পরিকল্পনা অনুযায়ী সংস্কার কাজ করতে পারলে সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি কমবে শহরের যানজট। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রংপুর। নবীগঞ্জে গুচ্ছগ্রাম প্রকল্পে ঘর নেয়ার নামে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে নবীগঞ্জ উপজেলার এক ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে। এমনকি তাদের চাহিদা মতো টাকা দিতে না পারায় সরকারের এই প্রকল্পের আওতায় সুবিধা পায় না ভূমিহীনরা। গুচ্ছগ্রাম প্রকল্পের আওতায় সরকারি ঘরের জন্য ইউপি চেয়ারম্যান মহিবুর রহমান হারুন ও মেম্বার দুলাল মিয়ার সঙ্গে যোগাযোগ করেন নবীগঞ্জের ভূমিহীনরা। টাকার বিনিময়ে ঘর দেওয়ার অভিযোগ তাদের বিরুদ্ধে, এমনকি পুরো টাকা দিতে না পারলে ভূমিহীনদের নির্যাতন করার অভিযোগও আছে। স্থানীয়দের অভিযোগ, মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে নিজ এলাকার ভূমিহীনদের বাদ দিয়ে ঘর বরাদ্দ দেওয়া হচ্ছে অন্য জেলার লোকজনদের। তবে এসব অভিযোগ অস্বীকার করেন ইউপি চেয়ারম্যান মহিবুর রহমান হারুন ও মেম্বার দুলাল মিয়া। আমরা যে ঘর বরাদ্দ দিছি, আমরা ওয়ার্ড ভিত্তিক মেম্বার বলতে দিছি, তাহলে কেন যাবো সে? সুতরাং এই ব্যাপারে আমার জানা নাই। ঘুষের অভিযোগ সত্য হলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রকল্পের আমাদের সব মেম্বার সেক্রেটারি সহকারী কমিশনার ভূমি, ওনার কাছে বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং সেটি তদন্ত পেলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। গুচ্ছগ্রাম প্রকল্পের মাধ্যমে সরকারি খাস জমি প্রকৃত ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে বণ্টন করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। গাজীপুর সদরের হোতাপাড়ায় চাকরি দেওয়ার কথা বলে এক নারী পোশাক শ্রমিককে ধর্ষণের মামলায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে রুদ্রপুরের শ্যামলী রিসোর্ট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন পাবনার চাটমোহর থানার দুতিয়ার জাহিদ হাসান জনি ও গাজীপুর সদর উপজেলার বিকে বাড়ি উত্তরপাড়ার রাকিব হাসান। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদুল ইসলাম জানান, সোমবার সকালে ওই নারী পোশাক কর্মীকে চাকরি দেওয়ার কথা বলে রুদ্রপুরের একটি রিসোর্টে আসতে বলেন জনি। পরে ওই রিসোর্টের একটি কক্ষে নিয়ে জনি ও রাকিব তাকে ধর্ষণ করেন। রাতে জয়দেবপুর থানায় মামলা করেন ওই নারী, তার স্বামীও পোশাক কারখানার শ্রমিক। নাট্যাচার্য সেলিম আল দীনের 71তম জন্মজয়ন্তী উদযাপন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এবার করোনার কারণে সীমিত পরিসরের স্বাস্থ্যবিধি মেনে উদযাপন করা হয় তার জন্ম উৎসব। বরেণ্য এই নাট্য ব্যক্তিত্বের স্মরণে সকালে র্যালি বের করে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ। র্যালিটি পুরাতন কলাভবন থেকে বের হয়ে সেলিম আল দীনের কবরের সামনে গিয়ে শেষ হয়। তবে এবার করোনার কারণে দিনব্যাপী কোনো আয়োজন ছিল না। সন্ধ্যায় অনলাইনে বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেলিম আল দীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসাবে যোগ দেন 1974 সালে। পরে তার হাত ধরেই চালু হয় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ। সেলিম আল দীন 1949 সালের 18 আগস্ট ফেনীর সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামে জন্মগ্রহণ করেন। শেষ করছে আজকের সমগ্র বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।